আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটা রেসিপি নিয়ে। তা আজ আমি আপনাদের যেটা করে দেখাবো সেটা হচ্ছে রুই মাছের ডিম ভুনা। তো এই রুই মাছের ডিম ভুনাটা অনেকে অনেকভাবেই করে থাকেন এবং আমি কিভাবে করি সেটাই আপনাদের সামনে শেয়ার করব এবং করে দেখাবো। তো সেটা করার জন্য আমি এখানে যা যা উপকরণ নিয়েছি এক নজরে তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ, পেঁয়াজগুলিকে ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি, আর নিয়েছি 4-5টি কাঁচামরিচ ফালি, এই সেগুলোকে এভাবে দুফালা করে নিয়েছি। এখানে আছে 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, আর এখানে আছে ভাজা মশলার গুঁড়া, আর আছে এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। আর এখানে আমি ডিম নিয়েছি, ডিমটাকে আমি ভালো করে ধুয়ে সুন্দর করে বেছে নিয়েছি এবং ডিমের উপরে যে একটা মোটা পর্দার মতো থাকে সেটাকেও আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে ডিমটাকে আমি একদম ম্যাশ করে নিয়েছি, ভেঙে নিয়েছি। এভাবে ভেঙে না নিলে ডিমটা দানাটা মোটা মোটা হবে এবং শক্ত হয়ে যাবে। আর এই ডিমটার মধ্যে আমি যাতে আস্তে গন্ধ না হয়, গন্ধ না করে, তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি একটু লেবু, হাফটা লেবু কেটে এখানে চিপে দিয়েছি, আর দিয়েছি একটু আদার পাউডার, রসুনের পাউডার, আর লবণ, হলুদ, এ দিয়ে আমি এটাকে মেখে রেখেছি। আর লাগবে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো তেল। তো এখানে আমি প্রথমে যেটা করব সেটা হলো আমি এখন চুলায় চলে যাচ্ছি, চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়ি বসিয়ে দিয়ে চুলাটাকে আমি অন করে দিচ্ছি। আঁচটাকে পর্যায়ে মিডিয়াম হাইয়ের মাঝামাঝি রেখেছি। আমার হাঁড়িটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এই মাছের ডিমটা রান্না করতে তেলটা একটু বেশি লাগবে, কারণ ডিমে তেল শুষে নেয় এবং ডিমটা ড্রাই হয়ে যায়। তাই এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা আর 3টে শুকনো মরিচ, দিয়ে এটাকে একটু হালকা ভেজে নেব। এটা দেওয়ার কারণ হলো এর একটা সুন্দর স্মেল বের হবে ভাজা মরিচের এবং ভাজা তেজপাতার, সেটা খেতে খুব ভালো লাগে। মরিচটা একটু লাল লাল হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখানে আমি কিছু রসুনও কুচি করে নিয়েছি, এটাকেও আমি দিয়ে দেবো, তবে এটা আমি এখন দেব না, এটা একটু পরে দেব। মরিচটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন ঠিক এভাবে লাল লাল করে একটু ভেজে নেবেন, তেজপাতাটাও ভেজে নেবেন। নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজটাও খুব বেশি লাগবে। এখানে আমি 3টে পেঁয়াজ কুচি করে নিয়েছি, তার মধ্যে থেকে 2টো দিয়ে দিলাম, 1টা রেখে দিলাম। দিয়ে এখন পেঁয়াজটাকে আমি এইভাবে নেড়ে চেড়ে একটু নরম করে নেব। এটাকে একদম লাল লাল করে ভেজে নেব না, জাস্ট একটু নরম করে, আর কালারটা একটু চেঞ্জ হয়ে এলেই এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব। এই মাছটাকে আপনারা একদম মানে এইভাবে ম্যাশ না করে গোটাও রেখে দিতে পারেন। গোটা রেখেও সেটাকে একটু সিদ্ধ করে শক্ত করে নিয়ে পিস পিস করে কেটেও ভেজে নিয়ে রান্না করতে পারেন। তো আজ আমি এটাকে একদম ম্যাশ করে নিয়েছি, এটা একদম ভাজা ভাজা করে ভোনা করব। পেঁয়াজ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এ থেকেও একটা ঘ্রাণ বের হয়েছে,
সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে পেঁয়াজ থেকে। শুকনা মরিচ, তেজপাতা আর পেঁয়াজের ফ্লেভার মিশে একাকার হয়ে গেছে। দেখুন পেঁয়াজের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে। এটাকে আমি খুব বেশি ভাজা ভাজা করব না, জাস্ট আরেকটু কালার চেঞ্জ হলে এর মধ্যে দিয়ে দেবো বাকি মশলাগুলো। দেখুন পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এটার পরিমাণটা আমি আপনাদের বলেই দিয়েছি, পুরাটাই আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে এখন এই তেলের সঙ্গে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, এর যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা বের হওয়ার জন্য। এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে এটা ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আমি গুঁড়ো মশলাগুলো। এর মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, এটা শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। রংটাও সুন্দর হবে, ঝালঝালও হবে, আর এই ডিমটা ঝালঝাল না হলে ভালো লাগবে না। আর দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া, মশলা একটু বেশি লাগবে, এক চামচ জিরের গুঁড়া। এখন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, এখন মশলার কাঁচা গন্ধ থেকে যাবে, তখন মাছের ডিমটা খেতে আর ভালো লাগবে না। এখন দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণে গরম পানি, যাতে মশলাটা পুড়ে না যায়, ভালোভাবে কষা হয়। দেখুন আমি কিন্তু এর মধ্যে লবণ দিইনি এখনও, আর একটু কষা হলে দিয়ে দেবো লবণ। লবণ দিলে পেঁয়াজটা গলে যাবে, এর জন্য আমি আগে লবণ দিইনি। এখন এই পর্যায়ে দিয়ে দেব লবণ। মাছের ডিমে লবণ দেওয়া আছে, আমি এখানে হাফ চামচ লবণ দেব, পরে যদি লবণ লাগে দেখে দিয়ে নেব। লবণ দিয়ে এটার মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব সেই কুচি করা রসুন, সবটুকু দেব না, এখান থেকে আমি কিছুটা রসুন দিয়ে দেব, কারণ আমি এখানে বাটা রসুন দিয়েছি। রসুনটা আমি আগে দেইনি, রসুনটা পুড়ে গেলে এটার তেতো ভাব এসে যাবে এই তরকারিতে, সেই তেতোটা যাতে না হয় সেটার জন্য আমি রসুনটাকে পরে দিয়ে নিলাম। এখন এটা থেকে একটা গন্ধ বের, সুন্দর একটা গন্ধ বের হবে, খেতে ভালো লাগবে। এটাকে আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব ডিম। এখন দিয়ে দিচ্ছি সেই কেটে বেছে রাখা মাছের ডিমটা। দেখুন এটাকে আমি একদম ম্যাশ করে নিয়েছি, সেই ডিমটাকে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে, নাহলে এটা দানা বেঁধে যাবে। এভাবে স্প্যাচুলা দিয়ে এভাবে করে ভেঙে ভেঙে দিতে হবে, ভেঙে দিলে ডিমটা মশলার সঙ্গে মিশে যাবে, তখন মশলা খেতে ভালো লাগবে, আর এর মধ্যে সব মশলা ঢুকে যাবে, লবণ ঝাল সব মিশে যাবে ডিমের সঙ্গে।
দেখুন ঠিক এইভাবে স্প্যাচুলা দিয়ে ঘেটে নেবেন। ঠিক আমি যেভাবে ঘেটে নিচ্ছি ঠিক এইভাবে ঘেটে নেবেন, তাহলে এটা ঝুরঝুরে ভোনা হবে। এটাকে আমি এখন এই তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব, ভালো করে এটাকে উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন কতটা তেল দিয়েছিলাম, সব তেলটা ডিমে শুষে নিয়েছে। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব। এই গরম পানি ইউজ করবেন, আমি সবসময় বলে থাকি রান্নায় তরকারিতে গরম পানি ইউজ করার চেষ্টা করবেন, তাহলে তরকারির টেস্ট ভালো হয়। দেখুন এটাকে দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব, যাতে এ থেকে কোনো আষ্টে গন্ধ বের না হয়, গন্ধ না থাকে। সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে, কোনো রকম মাছের আষ্টে গন্ধ নেই। এভাবে আরও মিনিট দুয়েক আমি এভাবে ভেজে নেব। দেখুন মশলা কিন্তু আমি খুব বেশি দেইনি, পেঁয়াজটা একটু বেশি দিতে হয়, এসব ভোনার ডিম ভোনাতে পেঁয়াজ বেশি দিলে ভালো লাগে। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব বাকি পেঁয়াজটা এবং কাঁচামরিচ ফালি। দেখুন কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি, এটা ঝাল ঝাল হলে ভালো লাগবে। দিয়ে এটাকেও আমি মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ। এই পেঁয়াজটা পরে দেওয়ার কারণ হলো পেঁয়াজটা একটু আধা ভাজা হবে, এটা খেতে খুব দারুণ লাগে, এটা যখন দাঁতের নিচে পড়বে খেতে অনেক ভালো লাগবে। এই পর্যায়ে আমি আর একটু তেল দিয়ে দেবো, কারণ তেল একটু কম মনে হচ্ছে। এখন আবারও একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দেবো এর মধ্যে। এখন দিয়ে দিচ্ছি আমি পানি, এই পানিটা দিচ্ছি আমি ডিমটা একটু সেদ্ধ করে নেওয়ার জন্য আর একটু মাখা মাখা হওয়ার জন্য। আবারও বলছি এখানে কিন্তু আমি গরম পানি ইউজ করেছি, তো এখানে প্রায় এক কাপের মতো, পৌনে এক কাপের মতো পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন আমি ঢেকে দেব, এটাকে আমি এখন ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে এটার বলক তুলে নেব, তো বলক উঠে আসলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যেটার লুকটা কেমন হয়েছে এবং এর ভিতরে আর কি দিতে হবে। দেখুন আমি ঢাকনাটা তুলে নিয়েছি, তা আমার পানিটা ফুটে ঠিক ডিমটা সেদ্ধ হয়ে এইরকম একটু গা মাখা মাখা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি যে জিনিসটা দিয়ে দেব সেটা হচ্ছে একটু ভাজা মশলার গুঁড়া। এই ভাজা মশলার গুঁড়াটা আমি বাসায় তৈরি করে নিয়েছি, এটা দিলে একটা অন্যরকম ঘ্রাণ আসে, তো এটা আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো ছড়িয়ে দিলাম। আর দিয়ে দেব লেবু পাতা, এখানে আমি কয়েক লেবু পাতা কিনে ফ্রিজে ডিপে রেখে দিয়েছিলাম, সেই লেবু পাতা থেকে তিনটে পাতা দিয়ে দিলাম। লেবু পাতার ঘ্রাণে এই ডিমের ভোনাটা স্বাদটাই পাল্টে যাবে, অন্যরকম হবে এবং কোনো গন্ধ থাকবে না, খেতে খুব ভালো লাগবে। তা আপনাদের কাছে যদি লেবু পাতা না থাকে তা এটা স্কিপ করতে পারেন, আর কারো যদি ভালো না লাগে এটা নাও দিতে পারেন, কিন্তু আমার খুব ভালো লাগে এটা দিলে, তাই এটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে আমি নেড়ে চেড়ে, আমি কিন্তু এরকম রাখবো না, আমি একটু ভাজা ভাজা করে নেব।
একটু ভাজা ভাজা হলে খেতে ভালো লাগবে। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব, একটু একটু লাল লাল হয়ে আসবে। তা আমার এই রান্নাটি আমি যেভাবে রান্না করলাম রুই মাছের ডিমটা, এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আশা করি ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা কমেন্টস একটা লাইক শেয়ারে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, আপনারা এভাবে আমাকে সাপোর্ট করবেন। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন। তা আজ আমি দেখাচ্ছি এটা ভাজা ভাজা করে লুকটা কেমন হয়। দেখুন একটা ডিমে অনেকটা ডিম হয়ে গেছে, অসংখ্য ডিমের মধ্যে। লেবু পাতার একটা সুন্দর অ্যারোমা বের হয়েছে, যেটা আপনারা পাচ্ছেন না কিন্তু আমি পাচ্ছি, কিন্তু এভাবে আপনারা তৈরি করে খাবেন দেখবেন ভালো লাগবে। এই পর্যায়ে আমি লবণটা একটু দেখে নেব, আর লবণ দিতে হবে কি না। লবণ ঠিক আছে, একটু সামান্য দিয়ে দেবো। এখন আমি তেজপাতাগুলো তুলে দেবো, আর লেবুর কিছুটা পাতা আমি তুলে নেব, নাহলে আবার বেশি লেবুর পাতা জাল হলে তেতা হয়ে যাবে। দেখুন আমার মাছের ডিমটা ভোনা হয়ে গেছে, একদম তেল উপরে ভেসে চলে উঠেছে। যখনই দেখবেন যে তেলটা ভেসে ভেসে উপরে চলে আসছে তখনই ভাববেন যে এটা ভোনা হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে, এবং সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, লেবু পাতা মশলার মিশে সুন্দর একটা ঘ্রাণ তৈরি হয়েছে। এখন এটাকে আমি চুলার আঁচটা আগে বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে আমি সার্ভিং ডিশে তুলে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের মজাদার টেস্টি রুই মাছের ডিম ভোনা। তা এভাবে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। তা আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।